আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হামিদা। সবিয়া যখন সকলকে তখন আলহামদুলিল্লাহ, আজকে সকল বালা আসন, আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বালা আছি। আর আজকে বরাবরের মতন আপনারা সাথে একটা বেসিক একটা কুকিং রেসিপি আপনার সাথে শেয়ার করা আশা করি ভালো লাগবো। আর একটা আমার একজন বোনি আমার প্রায় এক মাস আগে কুকিং ও রিকোয়েস্ট করছিল যে আপু আপনি ও কারিটা রান্না। সো ইয়াস, আজকে আমি ও কারিটা আপনার সাথে রান্না কইরা দেখাইমু। সো আমি এর আগে আমটা কইরাম না আপনারা, আমি সরাসরি দেখাইমু কিতা দিয়ে আমি কিতা রান্নাম। সো একটা মাছের রেসিপি আর একটা চিকেনের রেসিপি। সো আই হোপ আপনারা ভালো লাগবো আমার ভিডিও, আপনারা কন্টিনিউ দেখবা একটা একটা কইরা আমি ইনশাল্লাহ। সো খামনাই আর বেশি মাত পার সলোকে আমি কিতা দিয়ে কিতা রান্ধি ইনশাল্লাহ আপনারা দেখি লওকা। আর আই হোপ আপনারা এনজয় করবো আমার ভিডিওটা দেখে, আর আপনারাও ট্রাই করবো ওরকম রান্না করতাম। তো আমি আপনারা দেখো এখানে মাঝে আমি রাখছি, আগে একটা দেখাইলা এখানে আদা রসুন আর পেঁয়াজ আমি খাটা রাখছি দুইটা কারির লাগে। আর এখানে মাঝে আমি মিরকা মাছ রাখছি, এরপরে এখানেও বনলেস চিকেন। সো আমার ছোটো ছেলে লাগে আমি আজকে বনলেস চিকেন দিয়া ও বাটারনাট স্কোয়াশ যে কদিন আগে রাঁধছিলাম ও যে নর্মাল মিট কারি দি, সো হে আসলে বনলেস চিকেন দিয়ে বাটারনাট স্কোয়াশ বুনা খুব ভালো পায়। সো আজকে তার লাগে রান্ধাম। আর কই যে তা খারি আছে বেশি স্পাইস আমার তার লাগে খাওয়া যাইতো না আসলে, সো কইতে আমি তার লাগে একটা আলাদা রান্ধিলাই। আর ই চিকেন ও ফিশটা আমি কিতা দিয়ে রাঁধবো, ও দেখো কার ব্রিটিশ রুবাব। তো রুবাবর ঠেঙ্গা কেউ খাইছেন নিয়ে খাই যদিন তা হয় অবশ্যই আমারে কমেন্ট করবা। আর যারা নতুন দেখরা আমার চ্যানেলটা তারা কইরাম ইংল্যান্ডের মাঝে গার্ডেন ও তো আপনারা ফলাইতা পারেন, প্লাস তার সব ফ মিলে আমি আলদি তাকি আনছি টেস্কো আলদা যে কোনো সুপার মার্কেটও মিলে ব্রিটিশ রুবাব। ও রুবাব হইল তারা আসলে বাকিরা দিবা ও ভেজিটেবলের সেকশনও পাইবা। সো রুবাব দিয়া ঠেঙ্গা তরকারি রান্ধবো, রুবাব কিন্তু যে ঠেঙ্গা একটা ভেজিটেবল। তো চলোকে আমি রান্নাটা শুরু করি লাই। আর সামনায় অতটা মাতবার অত মাত মাতি লাইছি আসলে, সকলে কইবা ইয়া আল্লাহ হামিদাফা কিতা অত মাত মাতই। সো আসলে আমি চাই আঁকি জানি বেশি খাটাকুটি করতাম না, ভিডিওটা বেশি এডিটিং করা যাইতাম না, কই আপনারারে অনেকটা এক্সপ্লেন করলে কিবা আপনারা বালা ঠিকই বুঝতে পারেন, এর কারণে আমি একটু মাতি আঁকি এক্সপ্লেন করি। সো এখন আমি রান্না স্টার্ট করি লাই আপনারারে দেখাই। তো আমি আরও যারা তেল দিলাই একটু কম হয়েছে আসলে, আমি আগে তেল দিয়ে রাখিলেছিলাম। তো এগুলোর মাঝে আমি ঠেঙ্গার তাহারি রান্ধবো, আর এগুলোর মাঝে আমি বনলেস চিকেন রান্ধবো। এখন আমি ঠেঙ্গার তাহারি লাগিয়ে রসুন দিলাই, সব ধরনের মশলা যদি রেডি থাকে কাটাকুটি থাকে পেঁয়াজ ওয়াইজ বানাই থাকে তো আসলে রাঁধতে বেশি সময় লাগে না। তো আমি ঝটফট রাঁধিলাম, অত তারা হুড়া খেতা করতাম না, লাইক অত লেট করতাম না, একটু সকাল শেষ করে নিলাম। তো এখানে আমি কিছু রসুনটা ব্রাউন হয়েছে, এখন আমি পেঁয়াজ দিলাম। আর এই খাড়িটা শুধু খালি আমি একলা খাইম, আমার হাজবেন্ডে খাইতে নাই, আমার বাচ্চাই খাইতে নাই, শুধু আমার দুই নম্বর ছেলে খালি শিরা খাইবা। সো আমার লাগি তো একলা রান্ধাম। আদা দিলাম, আজকে ছোট ছোট হান্ডি বইছে বড়তা চাইছে না আর কিতা করতাম বড়াইতাম রামাদান লাগে যে আমি কিছু ক্লিনিং ওটা করছি, আমার সব হান্ডি নুন্দিন আমি দয়া রাখি লাইছি আর ছোট ছোট কয়টা বা করছি নতুন হান্ডি গুলা। তো এখন ওক, সো আমি নমাজে স্পাইসিটা দিছি না,
লাইক গোলমরিচ লং এলাচ তেজপাতা ডালচিনি এটা কোনটা দিছি না কারণ আমার ছোট ছেলে খাইবা তাই নিতে বালা পাইনি আমি পাউডার দিলাই মো তার সেলাগে আমি কোনটা দিছি না ওগুলো একটু কেত মশলাটা পেঁয়াজটা তারপরে কি সবটা এখন আমি সামান্য লবণ দিব আমার স্বাদ মতো লবণ দিব লবণ দিয়া আর আমি সামান্য পানি দিয়া গুঁড়া রাখলাম এদিকেও সমান করবো আমি লবণ দিলাইমো আর এদিকে আমি রুবাবটাও বানাইয়া রাখিলাম মাশাআল্লাহ খুব সুন্দর আসলে দেখো কা খুব সুন্দর যে সুন্দর হয়েছে কলান বাকলটা নিবা গিয়ে আগলো স্টার মারলে উঠে যায় আর এটা যে ঠেঙ্গা তো আমি আসলে সব দিতাম না কিছু আমি আইসও রাখিলাম বাদে নষ্ট হয়ে যাব যারা গাড়ের আছে ইনশাল্লাহ তারা খাইবা আমি একবারে ফয়লা খাইছিলাম লন্ডন আইলাম পরে আমার 2003 আমি খাইছি আমার মামি খাবাইছে আমার ছোট মামি আমার মামার গরো তারা গার্ডেনর রুবাব দিয়ে আমারে ঠেঙ্গা খাবাইছে যে মজার থাক হারি আমার মামি রাঞ্চিলা এখন আসলে বাঁকা ছয় সাত মাস আরো বেশি হইব আর ওয়ান ইয়ার নিলি আমার মামিরা তোর তরকারি এটা মিস করাম খাইছি না বহুত দিন হয়ে গেছে এখন বানাইলাই আপনারা আমি দেখাইব বানাইনি এখন আমি মশলা দিলাইম মশলা দেওয়ার টাইম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখো পেঁয়াজ গুলাও আসলে গলছে দেখো কা এটা একটু ওক আমি একটু আগুন কমাইয়া দিলাই আস্তে আস্তে ওক একটা আগে ফোকাস করে ওয়ান টিস্পুন আমি হলদি পাউডার দিলাম আর আমার আসলে জিনিস বেশি না তো আমি কমাইয়া দিছি আর সামান্য করে আমি ধনিয়া পাউডার দিব এটা অপশনাল চাইলে দিতে পারবা আর না চাইলে না আমি একবারে কম দিছি লাইক কোয়ার্টার লাখানি ওয়ান কোয়ার্টার থাকি আর কম হলাম একবারে কম দিছি দেখো কা এখন আমি সামান্য পানি দিব মশলা ধরে লইব এখন মশলাটা কষানি লাগে আমি দিলাম গুঁড়া দুই তিন মিনিট হলাম গুঁড়িয়া রাখি লাইম এখন অক্টা উকা উকা সবটা মশলা আমি একটা দিলাম এক এক করে হলদি পাউডার দিলাম ধনিয়া পাউডার মিক্স কারি পাউডার আমার এক্সট্রা হট তো আমি আর মরিচের পাউডার দেই না কম দিয়া রানো আমি জিরা পাউডার দিলাম এখন দিলাম আমার যে কেটা পাউডার যেটা গরম মশলা যেটা আমি বানাইয়া দিছিলাম অ্যাবাউট ওয়ান টিস্পুন দিলাইছি তো এটার মাঝে সব ধরনের স্পাইস আছে
উত্রানি উঠলে আমি তো মাছ দিব এর আগে আমি আপনারা দেখাই আমার রুবাব কতটুকু হয়েছে সো দেখো কাবানানির ফর আমার রুবাব গুলা কতটুকু হয়েছে তো আমি সব রুবাব দিতাম না যে ঠেঙ্গা হইব সো আমি একবারে লাইক হাফ টাকি আর কম দিব আর বাকি কিছু আইস তো রাখবো তো কই নেক্সট টাইম আর কোনোদিন খাইতাম ফার্মো আঁকি তো বেশি দিলাইলে বেশি ঠেঙ্গ হয়ে যাবো এক জোড়া খাইছিলাম আমি যে ঠেঙ্গা বড় থাকে আরো ঠেঙ্গা তো উনিও থাকুক দই ইয়া রাখি লাইছে এখন আমি মাছ দিলাইব মাছ বই ইয়া রাখি লাইছিলাম তো একটু সিফ্রাইটা দিলাই এখন বেশি লড়া সড়া হতাম না আর আমার ব্যাকগ্রাউন্ড আমার ছেলে যে নয়েজ বানাইরা গেম খেলাইরা জোরে জোরে চিল্লাইয়া মাত্রা মাছ পাকা বুন হয়ে গেছে এখন আমি রুবাবি গুলো আমি দই লিছি আমি দিলাইলাম আর এটা ফট করি হয়ে যায় বেশি সময় লাগে না ফট করি হয়ে যায় রুবাব কিছু খুব হয়ে যাও একবারে আমি সেরা দিলাইম পরে খাঁচা মরিচ আর বাহু পাতা দিয়া রাখি লাইম আর এবার দিয়ে কিতাব ওর দেখিলাই সব আমি ইয়ার আসছিলাম বাগার দিবার আগে বলি লাইছি আজকে আমার হাজবেন্ড না করে আসতা গোর নিরাই সকলে মিস করানি সকলে মিস করো কা আমি আসলে যে মিস করি গোর না থাকলে একবার আসতা গোর নিরাই যায় দেখিলাই বলি লাই আসলে এটা বেশি সময় লাগে না আমি দেখলাম গলি যা তো আমি কিতা দিলাই বাখর পাতা কাঁচা মরিচটা আপনারা স্বাদ মতো দিবা তো আমি একলা খাইমু করি একটু কাঁচা মরিচ দিলাইমু কারণ আমার বাচ্চা কেউ খাইতা নাই ছোট ছেলে এটা তোরা খাইবা আমার বড় ছেলে এটা তোরা খাইবা এটা বেশি খাই না খালি শিরা অকান খাই নাকি দেখো কেন মাঝে থাকা এটা দড়ি লাগব সব দেখো কেন ওয়ান মাইক পানি দিলাম আর দিতাম নাই তো এখন উপরে উপরে আমি একটু লাড়া দিলাইব একবারে ভিতরে আমি দিতাম না ওদের মাছ ভাঙ্গি যাইব এটা যে সফট ফট করে কুক হয়ে গেছে থাকুক তো এখন আরো লাইক 15 মিনিট হলাম আমি কুক করে লাইব 15 থেকে 20 মিনিট হলাম পরে আমার তরকারিটা রান্না হয়ে যাব তো ঝটফট রান্না হয়ে গেল আপনারা ওরকম রান্বা আর আপনারা কোনোদিন খাইছেন নেই প্লিজ আমারে জানাইবা আর আমি জানি এটা যে মজা খাইবা আপনারা আমি কারণ খেতা করি না জেনে খাইছই না তো আমার বাংলাদেশও যারা যারা আসেন অন্য অন্য প্রবাসও যারা যারা আসেন তারা যদিন রুবাব চিনই না সুপার মার্কেটও গেলে রুবাব খইলেও তারা কেতা করে ভেজিটেবল
দেখাই, আর আমি তো নামও দেখাইলাম আর রাস্তার ডালও দেখাইছি যে জিনিসটা দেখতে খেলাম। সো বলান যদি আপনারা আমার ভিডিওটা স্ক্রিনশট একটা মারিলাইন, মারিয়া ফটোটা তুলিয়া আপনারা সফল হইয়া গেলে অবশ্যই তারা আপনারা কইলে দেখাইয়া দিব। আমি আসলে সামসাংতা করি, যেনে অন্য অন্য কান্ট্রির কিছু কিছু জিনিস আছে, লাইক কি কয় না, আমরা ইংলিশ রাইটিংয়ের লগে গিয়া মিলে না কি বাংলা বোঝা যায় না, আর পরে আমি স্ক্রিনশট ওলান রাখিলাই। তো পরে আমি সফল হইয়া গেলে তারা এটা দেখে চিনিলাই, গ্রোসারি শপর মানুষে তারা কইলে অটোমেটিক বাকেরা দেয়, আর নাইলে আপনারা গুগল ট্রান্সলেশনও গিয়া নাই নিয়ে আপনারা করতে পারবা যে একটার নাম কিতা যে দেশ যে আসেন ও ল্যাঙ্গুয়েজ দিয়া মারলে খুব সুন্দর কইরা দেখা যায়। আমি হলাম ট্রাই করি এর লাগে আপনারা কিতা করাম, বাট আমি আপনারা অতটা শিকা নিচ্ছে এরাম না। আমি একদিন আপনারা একটা কিতা কই আসে কিতা আসলে আমার দেখছি যে হেল্প পাইছে, আমি একটা ডিজার্ট বানাইতাম বাট কোকোনাটের পাউডার জেনে, সরি ড্রাই কোকোনাট যেটা, সো একটা একবারে পাউডার ওলাখানি আর বোঝা যায় না ভিডিওর মাঝে বোঝা যায় না যে ইগো কোকোনাটের ড্রাই কোকোনাট জেনে ওটা করে পরে একটা আরবিক একটা ভিডিও আমি দেখছিলাম। তো ওখানে আমি কিতা করতাম, আমি লাইক আরবিক তো ইলান বুঝতাম পারি না রাইটিং, পরে আমি গুগল ট্রান্সলেট মারছি ইংলিশ করছি আর কি, ইংলিশ করার পরে দেখা যায় হয় একটা ড্রাই কোকোনাট পাউডার, আর আমি এটারে লোক আসতে আসতে আমি কই ইয়াল্লাহ ও জিনিসটা আমি দেখে চিনলাম না। তো আসলে ভিডিওর মাঝে ফুরাটিকে তো বোঝা যায় না, তো এর লাগে আমার এক্সপিরিয়েন্স হয় আমি আপনারা কইলাম জানে ওলার নাম দিয়া নাই নি কিতা করিলেন যেন ট্রান্সলেট করিলে ফাইলিবা ইনশাল্লাহ। আর এবার আমার চাটা খাইলাই অতটা মাত্রা আমি আল্লাহ, আর এবার দেখেন অতটা বসে, তো আমি এগুলা এখন কিছু দোয়া দোয়া করিলাই। দেখো কা মশলা খুব সুন্দর একটা কালার হয়েছে, ওয়াও যে মজার একটা টেস্ট, আরো দেখো কা রুবাবর হালত দেখো কা বেঙ্গুইঙ্গা গেছে কি, আমি মাছ লারাম না খান্দা মুখে খালি লারাম যাতে কেতাটা হয়। একটা দেখিলাই মশলা খুব সুন্দর একটা কালার হয়েছে গো দেখো কা, তো বেস্ট চিকেন এটা বেশি সময় লাগতো না, এখন আমি সেটা দিলাম বাটারনাট স্কোয়াশ কদু যেটা ওগু দিয়া রাখলেন, আর একটা কিছু টেস্ট টুস্ট করিলাই কমপ্লিট লাগছে নি, অলমোস্ট ডান। ইয়া যে মজা লইছে, আমার রুবাবর ফিশ কারি ঠেঙ্গা কারি আর বাটারনাট স্কোয়াশ দেওয়া বনলেস চিকেন আমার ছেলে লাগে রাঁধছে। সো আশা করি আপনারা ভালো লাগবো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলোকে আমি ফাইনাল লুক আপনারা দেখাইলাই, তো দেখো কা আমার চিকেন উইথ বাটারনাট স্কোয়াশ রিয়েলি রিয়েলি ইয়ামি, আর এখন কো আমি আগুনটা মারছি একটু কাটে, আর এখানে দেখো কা আমার মিরকা মাছ উইথ রুবাব, সো রুবাব দিয়া খারি। সো আই হোপ আপনারা কাছে ভালো লাগবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। এখানে আমি রাইস রাঁধছি, সো গরমা গরম এখন আমরা খাই লিমু, খাওয়ার লগে লগে আপনার সাথে আমি বিদায়টা নিমগে, আমার হাজব্যান্ড আইলে আমরা আসলে খাইমু।
সো ভালো থাকুকা, বিয়ে যখন সুস্থ থাকুকা। আর আর আমার ভিডিওর মাঝে কোনো ধরনের ভুল হইলে আমার কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজকে রাখিলাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।